আমরা আজ মার্কেটে খুব আনন্দ করলাম এবং মজা করলাম, কতটাই না ভিড়, ভিড় ভাট্টা ঠেলে খুব আনন্দ হলো। তো কোন মার্কেটে গিয়েছি, কোথায় গিয়েছি সবটাই তোমাদেরকে বলবো, আমার সাথে থাকো। হ্যালো গাইস, রূপা লাহিড়ী মজার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? নিশ্চয়ই পুজো এসে গেছে, খুব খুব ভালো আছো আমি জানি। তো তোমাদের এই ভালো থাকার মধ্যে আমি আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি, নিউ ব্লগ আমার। তো দেখো এখানে যে তোমরা জুতোর কালেকশানগুলো দেখছো, ডিজাইন, এই এত সুন্দর সুন্দর ডিজাইনের শ্যুজ দেখছো, সত্যি এই মার্কেটটা কিন্তু আমাদের মহাবিস্তানের মার্কেট। হ্যাঁ, শিলিগুড়িতে যারা থাকো তারা অবশ্যই চেনো, আর যারা বাইরের থেকে ব্লগটা দেখছো তাদেরকে বলছি এটা আমাদের শিলিগুড়ি মহাবিস্তানের মার্কেট। নতুন শ্যুজ মানে নতুন জুতোর দোকান খুলেছে, এটা ঠিক ফ্লাইওভারের একদম নিচের দিকে দোকানটা। মানে এই যে তোমরা কালীবাড়ি রোড থেকে, যে মহাবিস্তানের কালীবাড়ি রোড থেকে বেরিয়েই জুতোর দোকান, তো ছেলেদের জুতো, মেয়েদের জুতো, মানে দাদু দিদা ছেলে মেয়ে সবার জুতো পেয়ে যাবে। দেখো কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, ব্ল্যাক, পিঙ্ক, হ্যাঁ রেড, সবার রয়েছে, ছোট বড় সবার তোমরা জুতো পেয়ে যাবে এখানে। জুতোর দোকানটা সত্যি, আমরা তো এখানে সবসময় যাই, এই দোকানটা একদমই নতুন খুলেছে। তো দেখলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো মেয়েদের জুতোগুলো কি সুন্দর সুন্দর, মেয়েদের জুতো রয়েছে, আর ছেলেদের জুতো দেখলে কত সুন্দর সুন্দর শ্যুজ রয়েছে। এই দোকানে ভিজিট করতে অবশ্যই এসো। তো তারপরে আমরা চলে এসেছি রামেশ্বর দাস গোপীরাম, হ্যাঁ যেটাকে শর্টকাটে বলা হয় আর জি কর। এই আর জি করকে সবাই চেনে, এটা হচ্ছে ঠিক আমন্ত্রণের, মহাবিস্তানের আমন্ত্রণ পার হয়ে ঠিক একটা মন্দির রয়েছে, রাম মন্দির, রাম সীতার মন্দির, তার পাশেই আর জি করটা। দেখো কি সুন্দর সুন্দর সেলে শাড়ি দেওয়া হচ্ছে, একদম বেনারসি টাইপের শাড়িগুলো, সত্যি যাদের এখনও পুজোর মানে শাড়ি নিতে ভাবছো যে নেবে নেবে, নেওয়া হয়নি হয়তো, কারোর জন্য বাকি রয়ে গেছে, তাহলে সেলে এই শাড়িগুলো তোমরা নিতে পারো একদমই একদমই কম। আর বিছানার চাদর, বালিশের ঢাকনা সবই রয়েছে, তোমরা ভিতর থেকেও নিতে পারো, ভিতরেও মানে সুন্দর সুন্দর শাড়ি, তারপরে বিছানার চাদর রয়েছে, লুঙ্গি, তারপরে তোমার গামছা, যা চাই তোমার। হ্যাঁ দেখো বিছানার চাদরটা কি সুন্দর, আর তারপরে দেখো কীরকম ভিড়। আমরা দুপুরবেলা গিয়েছিলাম, একটা কাজ ছিল আমার মায়ের, তো ভাবলাম একটু মার্কেট থেকে ঘুরে যাই, মানে প্রচণ্ড ভিড়। আমরা তো পুজোর আগেই শপিং করে নিই, অনলাইনেই বেশি শপিং করি, তা টুকটাক আমরা মার্কেট থেকে করি। তো দেখো মা বলল চল একটু ঢুকেই যাই মার্কেটে, তা ঢুকার পর দেখলাম কতটা ভিড়। বিছানার চাদরটা দেখো, সত্যি আমার এই চাদরটা খুব ভালো লাগছিলো। তো আমরাও দুটো শাড়ি নিয়েছি, আর এই মার্কেটটা সত্যি সত্যি সব কিছু, সব কিছু পাওয়া যায়, এভরিথিং, তো সব সময় খোলাও থাকে। আর পুজোর টাইমে তো কথাই নেই। দেখো আমরা দুটো শাড়ি নিয়েছি, একটা মার জন্য একটা আমার জন্য। শাড়ি দুটো কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই শাড়িগুলো কেমন হলো। তারপরেই দেখো আমরা এই আরজির থেকে পাশের দোকানেই চলে আসলাম, এর পাশেই এই দোকানটা ফুলের দোকান, জবা ফুলের মালা, যেই জবা ফুল দিয়ে মা কালীর পুজো অসম্পূর্ণ হয়। তো এই মা কালীর পুজোর জন্য আমাদের এই জবা ফুলের মালার দরকার, আরও বিভিন্ন বিভিন্ন ঠাকুরের ফটো রয়েছে, মালা রয়েছে, আর এই লাল আর হলুদ মালাটা আমার খুব ভালো লেগেছে। তোমরা যদি মালা নিতে চাও এখানে সেলে মালা পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর মালা রয়েছে। আর সেল বলতে বুঝছো তো, হ্যাঁ এই মহাবিস্তার মানে সেল। আচ্ছা তারপরে দেখো চুড়ি, চুড়ি কি সুন্দর সুন্দর চুড়ি রয়েছে, কত সুন্দর কালারিং, মাত্র 100 টাকার চুড়ি এগুলো। হ্যাঁ যে কোনো কালার নিতে পারো, মাত্র 100 টাকা, 100 টাকা। আর নেল পালিশের কালারগুলো দেখেছো, মাত্র 20 টাকা করে নেল পালিশ। এখানে অনেক রকমের জিনিস রয়েছে, তোমরা খুব সস্তায় পেয়ে যাবে, একবার ভিজিট করতে এসো মহাবিস্তানে। যারা শিলিগুড়িতে থাকো তারা অবশ্যই চেনো, আর যারা চেনো না তাদেরকে বলে দিচ্ছি, যারা বাইরের থেকে ব্লগটা দেখছো একবার হলেও আমাদের শিলিগুড়ি আসলে এই মহাবিস্তান মার্কেটে এসো কিন্তু। তো দেখো তার পাশে এই কাকুর দোকান ছিল, এই কাকুর দোকানেও বিভিন্ন কসমেটিক পাওয়া যায়, মালা, চেন, কানে সব কিছু, সব কিছু পাওয়া যায়। তারপরে বাচ্চাদের হেয়ার বেল্ট, লিপ জেল, তারপরে মাথার ক্লিপ, তোমার চুড়ি, পলা, বড় বড় কানের ঝুমকা, খুব একটা বেশি দাম না, কম দামের মধ্যে পেয়ে যাবে, 50 টাকার মধ্যে, 30 টাকার মধ্যে ভালো ভালো কানের মালা রয়েছে। তারপরে দেখো এই যে বাচ্চাদের ফ্রক, জামা, কত সুন্দর সুন্দর, মানে কি বলবো, এতটা ভিড় ছিল, আমরা দুপুরবেলা গিয়েছিলাম, আর কিন্তু সন্ধ্যাবেলা তো আরও ভিড়, যেন আমরা পুজোর আগেই মার্কেটিং করে নিই, এত ভিড়ে আমাদের ঢুকতে ইচ্ছা করে না। আর তোমরা এই ব্লগটা অবশ্যই দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, কেমন লাগলো জানিও, আবার নতুন একটা ব্লগে ফিরে আসবো, টাটা।